জাফলং ছবি ভ্রমণ গাইড। জাফলং প্রকৃতির কন্যা হিসাবে পরিচিত। সিলেট জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে জাফলং সবার পছন্দ। সিলেট এর গোয়াইনঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতির দানে রূপের পসরা সাজিয়ে আছে জাফলং। সিলেট থেকে জাফলংয়ের দূরত্ব মাত্র 62 কিলোমিটার। পিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, ঝুলন্ত ডাউকি ব্রিজ, উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য। এক এক ঋতুতে জাফলং এক এক রকম রূপের প্রকাশ ঘটায়, যা পর্যটককে ভ্রমণের জন্য সারা বছরই আগ্রহী করে রাখে। কিভাবে যাবেন? জাফলং থেকে আপনাকে আসতে হবে চায়ের দেশ সিলেটে। দেশের নানা প্রান্ত থেকে সিলেট আসা যায় কয়েকভাবেই, বাস, ট্রেন কিংবা আকাশপথে, যে কোনো উপায়েই সিলেট আসতে পারবেন। চলুন জেনে নেই বিস্তারিত। ঢাকা থেকে সিলেট। ঢাকা থেকে সিলেটগামী যে কোনো বাসে চলে আসতে পারেন সিলেট। ঢাকার ফকিরাপুল, গাবতলি, সায়েদাবাদ, মহাখালী ও আবদুল্লাপুর বাস টার্মিনাল থেকে সিলেটের বাস ছেড়ে যায় গ্রিন লাইন, সৌদিয়া, এস আলম, শ্যামলী ও এনা পরিবহনের এসি বাস যাতায়াত করে। এগুলোর ভাড়া সাধারণত 800 থেকে 1200 টাকার মধ্যে। এছাড়াও ঢাকা থেকে সিলেট যেতে শ্যামলী, হানিফ, ইউনিক, এনা পরিবহনের নন এসি বাস জনপ্রতি 400 থেকে 500 টাকা ভাড়ায় পাবেন। সকাল, দুপুর কিংবা রাত সবসময়ই বাস ছেড়ে যায়। ঢাকা থেকে সিলেটের দূরত্ব 240 কিলোমিটার। সিলেট পৌঁছাতে সাধারণত লাগে 6 ঘন্টার মতো। ঢাকা থেকে ট্রেনে করে সিলেট যেতে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনি এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন আপনার ভ্রমণ সঙ্গী হিসেবে। শ্রেণীভেদে জনপ্রতি ট্রেনে যেতে ভাড়া 280 থেকে 1200 টাকা। ট্রেনে সিলেট যেতে সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। ঢাকা থেকে সবচেয়ে দ্রুত সময়ে ও স্বাচ্ছন্দ্যে যেতে আকাশপথকে বেছে নিতে পারেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ, রিজেন্ট এয়ার, ইউনাইটেড এয়ার, নভো এয়ার এবং ইউএস বাংলা এয়ারের বিমান প্রতিদিন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ক্লাস অনুযায়ী ভাড়া সাধারণত 3000 থেকে 10000 টাকার মধ্যে হয়ে থাকে। চট্টগ্রাম থেকে সিলেট। চট্টগ্রাম থেকে গ্রিন লাইন, এনা, সৌদিয়া সহ অন্যান্য আরও অনেক বাস সিলেট যায়। এসি ও নন এসি এসব বাসের ভাড়া 700 থেকে 2000 টাকা। চট্টগ্রাম থেকেও ট্রেনে সিলেট যেতে পারবেন। পাহাড়িকা এবং উদয়ন এক্সপ্রেস নামের দুটি ট্রেন সপ্তাহে 6 দিন চলাচল করে। ট্রেন ভাড়া ক্লাস অনুযায়ী 250 থেকে 1100 টাকা। সিলেট থেকে জাফলং। সিলেটে থেকে প্রায় সকল প্রকার যানবাহনেই জাফলং যাওয়া যায়। লোকাল বাসে যেতে আপনাকে শহরের শিবগঞ্জে যেতে হবে। সেখান থেকে জনপ্রতি ভাড়া লাগে 80 টাকা। সিএনজি বা অটোরিকশায় 1200 থেকে 2000 টাকায় জাফলং যেতে পারবেন। মাইক্রোবাস যাওয়া আসার জন্য রিজার্ভ নিলে সারাদিনের জন্যে ভাড়া লাগবে 3000 থেকে 5000 টাকা। সিলেট নগরের যে কোনো অটোরিকশা বা সিএনজি স্ট্যান্ড থেকেই জাফলং যেতে পারবেন। দলগতভাবে গেলে মাইক্রোবাস রিজার্ভ করে গেলেই ভালো, তাহলে আশেপাশের অন্যান্য জায়গা নেমে ঘুরে দেখতে পারবেন। ঠিক করার আগে ভালো মতো দর দাম ও কী কী দেখতে চান তা ভালো করে কথা বলে নেবেন। কোথায় থাকবেন? জাফলংয়ে গেস্ট হাউস ও রেস্ট হাউস, জেলা পরিষদের বাংলো ছাড়া থাকার ভালো কোনো ব্যবস্থা নেই। থাকতে হলে আগে থেকেই বুকিং দিয়ে রাখতে হবে, তাই সাধারণত পর্যটকরা সিলেটেই ফিরে আসেন। লালা বাজার এলাকায় ও দরগা রোডে কম ভাড়ায় অনেক মানসম্মত রেস্ট হাউস আছে, যেখানে 400 থেকে 2500 টাকার বিভিন্ন ধরনের রুম পাবেন। এছাড়াও হোটেল হিল টাউন, গুলশান, দরগা গেট, সুরমা, কায়কোবাদ ইত্যাদি হোটেলে আপনার
প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী থাকতে পারবেন। কি খাবেন? সিলেটের জিন্দাবাজার এলাকার পানসি, পাঁচ ভাই কিংবা পালকি রেস্টুরেন্টের সুলভ মূল্যে পছন্দ মতো দেশি খাবার খেতে পারেন। এছাড়াও এই রেস্টুরেন্টগুলোতে প্রায় 30 রকম ভর্তা পাওয়া যায়। জাফলংয়ের কাছাকাছি দর্শনীয় স্থান লালাখাল, তামাবিল, জৈন্তাপুর, সংগ্রামপুঞ্জি ঝর্ণা। জাফলং ভ্রমণ টিপস, গ্রুপ করে গেলে ভালো খরচ কম হবে।